ওরা দেখবেন এবার আমরা গল্প করি কোথায় ছিল তুমি এতদিন আর কিছু বলতে পারবো না একদিনে এত দিকটা আমরা কি করবো পথে দাঁড়িয়ে শুটিং করতে আমাদের খুব ভালো লাগে বিশেষ করে পথটা যখন হয় শেরাটন হোটেলের সামনে তখন আরও বেশি ভালো লাগে এখানে আজকে চলে আসছি কারণ আজকে ভিতরে আমরা যাব কারণ আজকে হচ্ছে সেরা রাঁধুনির গ্র্যান্ড ফিনালে অর্থাৎ সেরা রাঁধুনি কারা হবেন সেইটার জমজমার যুদ্ধ এবং সম্ভবত মজার মজার কবজুরি নিয়ে খাওয়া দাওয়া সেটা আজকে হবে এবং সেটার জন্য কিন্তু আজকে আমরা ইনভাইটেড হয়ে এসেছি এই শেরাটনের বলরুমে আমরা যাব লেভেল 412-এ দেখা যাক ওখানে কি হয় দর্শক ওয়েলকাম টু আজকের শো আজকে অনুষ্ঠানটা চলুন উপভোগ করি আপনি আমরা সবাই সেরা রাঁধুনির 17 বছরের পথে চলা এবং আজকে এদের 7th এই ইভেন্টটা হচ্ছে মানে 2 বছর পর পর হয় কোভিডের কারণে মাঝখানে একটু গ্যাপ গেল সো এটাই টোটালটা এবার একটা ফ্রেমে চলে আসছে বাট ফ্রেম আমরা দেখছি কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফুড চলুন ওটার কী অবস্থা দেখার কাজ তো হলো এবার চলেন খাই ইন্টারেস্টিং পার্ট হলো আমরা যাতে খাবো সেরা রাঁধুনির বেস্ট 3 মানে যারা টপ 3-এ আছেন যাদের আজকে মোটামুটি একটা কিছু হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের মধ্যেই তাদের রান্না করা খাবার দেখা যাক যে ভিড় চান্স পাই কি না খেলে চলেন খাই হ্যালো আপা কেমন আছেন আমি ভালো আছি আজকে তো আপনাদের গ্র্যান্ড ফিনালে সো আজকে আপনার স্পেশাল আইটেম কী করেছেন এটা ওরে জোশ চিকেন স্কিউয়ার্স ফ্যান্টাস্টিক আমি কি একটা টেস্ট করে দেখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ আপনার ভালো করুক সো চিকেন স্কিউয়ার্স আইরিশ সাথে আর আপা তার হচ্ছে মিনি বার্লিনার আপা মিনি বার্নিয়ার কি জিনিস কি ডোনাট টাইপ কাইন্ড অফ হচ্ছে জার্মানি ডেজার্ট এটা একটা ওটার সাথে হচ্ছে আমরা স্পেশালি হচ্ছে কাস্টার্ড পাউডার যেটা সেটা ব্যবহার করেছি আচ্ছা এটা ফিলিংটা হচ্ছে কাস্টার্ড ফিলিং দিয়ে আচ্ছা সো এটা কি অথেন্টিক জার্মান টেস্টটা পাবো নাকি ফিউশন করেছেন কোনো একটা ফ্যান্টাস্টিক জার্মান ডোনাট বার্লিনের কাছাকাছি পাওয়া যাবে সো নামটাও হয়ে গেছে মিনি বার্লিনার জিনিসটা কি ভিতরে যে আমি যে ক্রিমটা পাচ্ছি ওখানে কিন্তু সিনেমন একটা ফ্লেভার আছে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে আসছি চিকেন স্লাইডার্স খেতে এবং সাদিয়া কামাল আপার কাছে পাঁচতারা হোটেলে আসলে মোটামুটি এই জিনিসটা কমন সব জায়গাতেই পাওয়া যায় আজকে বরং ওনারাই এটা বানিয়েছেন সো এটার মানে তাৎপর্যটা বা মাত্রটা একটু বেশি এটা ইউজুয়াল পাঁচতারা হোটেলের সে চিকেন ফ্রাইডার্স না মিনি বার্গারও না এটা একটু মানে সসটসগুলো বেশ ঝাঁঝালো এবং মজার এটা কিন্তু জোশ সো এই যে খাবারটা খাচ্ছি আমরা খুবই লাকি যে এখানকার টপ 3 জন প্রতিযোগী যারা যাদের মধ্যে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হবে তাদের হাতে রান্না খাওয়ার সুযোগ পাচ্ছি ব্যাপারটা আসলে ফিলটা অন্যরকম চলেন মূল ইভেন্টে যাওয়া যাক দেখি অনুষ্ঠানটার মূল আয়োজনের জায়গাটা কীভাবে সাজিয়েছেন
দেশের সবচেয়ে বড় এবং এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো শেরাটন 1429 এর গ্র্যান্ড ফিনালেতে। আর বলো না, শেরাটনের পাল্লায় পড়ে অস্ট্রেলিয়া থেকে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। ও মাই গড, আমার এত মন খারাপ ছিল, দেখুন দাঁড়িয়ে রেখে ফেললাম। হ্যাঁ, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে থাকে, দুইটাকে অন্ধ বানিয়ে দিয়েছে। সংসারের মাথা বঙ্গালদের মনি, আর আর কিছু বলতে পারবো না, একদিনে এত বিক্ষ হবে। আমি সবাইকে একটা কথা বলি, বউয়ের প্রথম ডাকে কেউ কখনো খেতে যাবেন না। প্রথম ডাকে গেলে হয় আপনাকে দিয়ে পানি আনাবে, নাহলে লবণের কৌড়া আনাবে, নাহলে আপনাকে দিয়ে ভর্তা করে নেবে। এবং স্যার আপনার কাছে জানতে চাই, বউয়ের হাত থেকে সুন্দর সুন্দর রান্না খাওয়ার সবচেয়ে পাওয়ার উপায় আছে দিদিটা? স্যার এটা তো কাজ হবে স্যার, শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিলে স্যার কথা বলেছিলাম আপনার বাবা মানে রান্নার এই খুন্তি হাড়িতে কে কার রান্নাটা বেশি মজা লাগছে বা কেমন একটা কিছু, তো অনেকটা আমাদের কাজের মতোই কাজ। আমরা যখন খাবারটা রিভিউ করি, তারা রান্নাটা রিভিউ করছেন, কোনটা ভালো লাগছে খারাপ লাগছে এটা সেটা। সো আমরা কিন্তু আসলে উপভোগ করলাম জিনিসটা, এবং আসলে সেরা রাঁধুনি 1429 এটার চ্যাম্পিয়ন কে হবে, রানার আপ কে হবে, ফার্স্ট সেকেন্ড রানার আপ কে হবে, এইটা আসলে না মানে আয়োজনটা ছিল মানে খুবই শ্বাসরুদ্ধকর। না আমরা তো এটার মধ্যে অনেক যে অ্যাটাচ প্রথম থেকে ছিলাম, দুই মাস ধরে তিন মাস ধরে ফলো করছি তা না, কিছুদিন মাঝে মধ্যে চোখে পড়ছে বা কিছু একটা, কিন্তু আমরাই যখন দেখলাম দম বন্ধ হয়ে আসছিলো উত্তেজনায় আর কি। সো এইটার রেজাল্টটা আসলে কী হচ্ছে সেটা জানতে চোখ রাখেন মাছরাঙা টিভিতে 18 তারিখ সন্ধ্যা 7:30 সময়, বাট ওটাও দেখবেন। আর আমাদের শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নতুন শোতে নতুন কোনোভাবে। আজকের জন্য এখানে বিদায়, দর্শক ভালো থাকবেন, টাটা বাই বাই।